আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা, সুপ্রিয় মানিকগঞ্জ এক আসন তথা ঘিওর দৌলতপুর শিবালয়ের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোন বন্ধুদের প্রতি রইল আদাব। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর শিবালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা প্রত্যাশী গরিব দুঃখী অসহায় মানুষের আপনজন বিশিষ্ট দানবীর জননেত্রী শেখ হাসিনার সবচাইতে কাছের এবং প্রিয় ব্যক্তিত্ব এস এম জাহিদ ভাই। চর অঞ্চলের মানুষের আস্থার প্রতীক দৌলতপুরের কৃতি সন্তান, স্মার্ট ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রগতি তুলে ধরতে নৌকার মাঝি হবেন এস এম জাহিদ ভাই। জনগণের খুশির কোনো সীমা নাই। এস এম জাহিদ ভাই ব্যক্তিগতভাবে প্রচুর দান করে থাকেন অত্র অঞ্চলে। জনপ্রিয়তার শীর্ষে মানিকগঞ্জ এক আসনে নৌকার কাণ্ডারি হওয়ার দৌড়ে যিনি এগিয়ে আছেন তিনি হলেন এস এম জাহিদ ভাই। মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরিবদের দান করতে যার জুড়ি নাই তিনি হলেন এস এম জাহিদ ভাই। জনগণ বলে এমপি পদে তাকেই আমরা চাই। এবার এমপি পদে দোয়া প্রার্থী এস এম জাহিদ ভাই। এবার নৌকা মার্কা প্রত্যাশী এস এম জাহিদ ভাই। মানিকগঞ্জ এক আসনের সমর্থন চাহে এস এম জাহিদ ভাই। ভিওর দৌলতপুর শিবালয় জিতবে গো এস এম জাহিদ ভাই। ওরে জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিয়া জিতবে মোদের এস এম জাহিদ ভাই, যার তুলনা নাই। এবার এমপি পদে সমর্থন চাহে আমাদের জাহিদ ভাই। এবার নৌকা মার্কা প্রত্যাশী এস এম জাহিদ ভাই। ওরে জনগণের সমর্থন নিয়া শেখ হাসিনার দোয়া নিয়া জিতবে মোদের জাহিদ ভাই, যার তুলনা নাই। এবার বঙ্গবন্ধুর নৌকার চাহে প্রিয় জাহিদ ভাই। এবার এমপি পদে সমর্থন চাহে মোদের জাহিদ ভাই। গরিব দুঃখীর সেবা তাহারে এস এম জাহিদ ভাই, তাহার মতো যোগ্য প্রার্থী মানিকগঞ্জ এক আসনে নাই। মানবতার ফেরিওয়ালা এস এম জাহিদ ভাই, তাহার মতো যোগ্য প্রার্থী এই এলাকায় নাই। তাই সমর্থন করবেন জাহিদ ভাইকে, দোয়া করবেন জাহিদ ভাইকে, যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই। এবার শেখ হাসিনার নৌকা চাহে এস এম জাহিদ ভাই। ভিওর দৌলতপুর শিবালয় জিতবে গো এস এম জাহিদ ভাই। জাহিদ ভাই মানিকগঞ্জ এক আসনের সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি। জাহিদ ভাই এলাকাবাসীর সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি। তাই সমর্থন করবেন জাহিদ ভাইকে, দোয়া করবেন এস এম জাহিদ ভাইকে, যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই। এবার শেখ হাসিনার নৌকা চাহে এস এম জাহিদ ভাই। এবার এমপি পদে দোয়া প্রার্থী এস এম জাহিদ ভাই।
মাদক মুক্ত সমাজ করব এস এম জাহিদ ভাইকে নিয়া সন্ত্রাসীদের দিন ফুরাবে জাহিদ ভাইকে দিয়া টিপটিজিং মুক্ত সমাজ করব এস এম জাহিদ ভাইকে দিয়া উন্নয়নের জোয়ার বইবে জাহিদ ভাইরে দিয়া তাই সমর্থন করবেন এস এম জাহিদ ভাইকে দোয়া করবেন এস এম জাহিদ ভাইকে যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই এবার শেখ হাসিনার নৌকা চাহে এস এম জাহিদ ভাই এবার এমপি পদে দোয়া প্রার্থী এস এম জাহিদ ভাই করে জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিয়া প্রার্থী মোদের এস এম জাহিদ ভাই যার তুলনা নাই এবার শেখ হাসিনার নৌকা চাহে এস এম জাহিদ ভাই ভিওর দৌলতপুর শিবালয়ে জিতবে গো এস এম জাহিদ ভাই মানিকগঞ্জ আকাশনে জিতবে গো প্রিয় জাহিদ ভাই এবার নৌকা মার্কা প্রত্যাশী এস এম জাহিদ ভাই উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে তবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতায় এস এম জাহিদ ভাইকে মানিকগঞ্জ এক আসনে বড় প্রয়োজন ঘিওর দৌলতপুর শিবালয়ে এস এম জাহিদ ভাইকে এমপি হিসেবে দেখতে চায় মানিকগঞ্জ এক আসনের জনগণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের অবদান পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ মুক্তিযোদ্ধা ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা শতভাগ বিদ্যুতায়ন প্রতিবন্ধী ভাতা সার্বজনীন পেনশন চালু সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি তাই জনগণ বলে নৌকার বিকল্প নেই ঘিওর দৌলতপুর শিবালয় তথা মানিকগঞ্জ এক আসনে উন্নয়নের ছোঁয়া প্রতিটি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে জনগণের নয়নের মণি চর অঞ্চলের জনবান্ধব নেতা এস এম জাহিদ ভাইকে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পায় সে আমাদের এস এম জাহিদ ভাই দিকে দিকে একই শুনি এস এম জাহিদ ভাইয়ের এমপি পদে জয়ের ধ্বনি আল্লাহ যদি সহায় থাকে জাহিদ ভাই এমপি পদে মনোনয়ন পাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান এস এম জাহিদ ভাইয়ের রেখমান এক বড় না দুই বড় এই মানিকগঞ্জ এক আসনের সবাই বলে এস এম জাহিদ ভাইয়ের মন বড় এবার এমপি পদে দোয়া প্রার্থী এস এম জাহিদ ভাই এবার নৌকা মার্কা প্রত্যাশী এস এম জাহিদ ভাই মানিকগঞ্জ এক আসনের সমর্থন চাহে এস এম জাহিদ ভাই ভিওর দৌলতপুর শিবালয় জিতবে গো এস এম জাহিদ ভাই করে জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিয়া জিতবে মোদের এস এম জাহিদ ভাই যার তুলনা নাই এবার এমপি পদে সমর্থন এবার নৌকা মার্কা প্রত্যাশী এস এম জাহিদ ভাই ওরে জনগণের সমর্থন নিয়া শেখ হাসিনার দোয়া নিয়া জিতবে মোদের জাহিদ ভাই যার তুলনা নাই এবার বঙ্গবন্ধুর নৌকার চাহে প্রিয় জাহিদ ভাই এবার এমপি পদে সমর্থন চায় মোদের জাহিদ ভাই গরিব দুঃখীর সেবা তাহারে এস এম জাহিদ ভাই তাহার মতো যোগ্য প্রার্থী মানিকগঞ্জ এক আসনে নাই মানবতার ফেরিওয়ালা এস এম জাহিদ ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এই এলাকায় নাই তাই সমর্থন করবেন জাহিদ ভাইকে দোয়া করবেন জাহিদ ভাইকে যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই এবার শেখ হাসিনার নৌকা চাহে এস এম জাহিদ ভাই
জিওর দৌলতপুর শিবালয় জিতবে গো এসএম জাহিদ ভাই। জাহিদ ভাই মানে কন্ট্যাকশনের সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি। জাহিদ ভাই এলাকাবাসীর সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি। তাই সমর্থন করবেন জাহিদ ভাইকে, দোয়া করবেন এসএম জাহিদ ভাইকে, যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই। এবার শেখ হাসিনার নৌকা চাহাই এসএম জাহিদ ভাই, এবার এমপি পদে দোয়া প্রার্থী এসএম জাহিদ ভাই। মাদক মুক্ত সমাজ করবো এসএম জাহিদ ভাইকে নিয়া, সন্ত্রাসীদের দিন ফুরাবে জাহিদ ভাইকে দিয়া। টিপটিজিং মুক্ত সমাজ করবো এসএম জাহিদ ভাইকে দিয়া, উন্নয়নের জোয়ার বইবে জাহিদ ভাইরে দিয়া। তাই সমর্থন করবেন এসএম জাহিদ ভাইকে, দোয়া করবেন এসএম জাহিদ ভাইকে, যার কোন তুলনা নাই প্রার্থী জাহিদ ভাই। এবার শেখ হাসিনার নৌকা চাহাই এসএম জাহিদ ভাই, এবার এমপি পদে দোয়া প্রার্থী এসএম জাহিদ ভাই। ওরে জনগণের সমর্থন নিয়া, এলাকাবাসীর দোয়া নিয়া, প্রার্থী মোদের এসএম জাহিদ ভাই, যার তুলনা নাই। এবার শেখ হাসিনার নৌকা চাহাই এসএম জাহিদ ভাই, জিওর দৌলতপুর শিবালয় জিতবে গো এসএম জাহিদ ভাই, মানিকগঞ্জ আকাশনে জিতবে গো প্রিয় জাহিদ ভাই, এবার নৌকা মার্কা প্রত্যাশী এসএম জাহিদ ভাই। গরিব দুঃখীর মনের কথা, এসএম জাহিদ ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা, ভোরের বেলায় পাখির ডাক, এসএম জাহিদ ভাই জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা, এসএম জাহিদ ভাই সবার সেরা, এদিক সেদিক কি দরকার, এসএম জাহিদ ভাই চমৎকার। ফুল আছে কত, যেমন গোলাপের মতো নয়, তেমনি এমপি পদে প্রার্থী আছে কত, কিন্তু আমাদের জাহিদ ভাইয়ের মতো নয়। রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের এসএম জাহিদ ভাই, পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরেতে মন ভরে না, মন ভরে তার গুণে, জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের এসএম জাহিদ ভাই। তাই তো আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। প্রিয় মানিকগঞ্জ এক আসনের ঘিওর দৌলতপুর শিবালয়ের সর্বস্তরের জনগণ, মনে রাখবেন আগামী নির্বাচন উন্নয়নের নির্বাচনকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই আমাদের জনবান্ধব নেতা, গরিবী দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায় নীতিবান একজন দানবীর ব্যক্তি, সবার নয়নের মণি জনাব এস এম জাহিদ ভাইকে এমপি পদে দোয়া ও সমর্থন দিন।